হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা ভিডিও দেখবো যেখানে বুম্বাদার কিছু ডান্সের স্টেপ আছে যেগুলো দেখলে তোমাদের মাথা ঘুরিয়ে যেতে পারে। ওকে, লেটস স্টার্ট। বুম্বাদার প্রথম যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে পু স্টেপ, অর্থাৎ চিল স্টেপ। পু স্টেপ, পু স্টেপ। এর ঠিক পরের স্টেপটি কোরিওগ্রাফার বলে দিয়েছিল যে তোমরা এটাতে তিনটে পার্টে করবে, প্রথমে নাগিন ডান্স, তারপর তোমরা বিয়ে বাড়িতে পাতা দেবে, তারপরে তোমরা পেঙ্গুইন হয়ে যাবে। ওকে, এই স্টেপটা দেখো বুম্বাদার, যেটা দেখে আমার ছোটবেলার একটা কবিতা মনে পড়ে যায়। আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে, এই স্টেপটা দেখে আমার মাথা ঘুরছে। এটা আমি ঠিক বুঝতে পারছি না এটা কী ধরনের স্টেপ, এটা কীভাবে এরকম করে ঘুরে এসে ক্রস করলো, তারপরে একটা হাতটা স্যালুট করলো, না কাকে স্যালুট করলো, কী করলো মাথা, দেখো এটা। বগল বাজানো, এটা তো শুনেছো। এইবার দেখো বগল বাজানো কাকে বলে, বুম্বাদা আমাদেরকে বলছে। নেক্সট স্টেপটা দেখে আমার মনে পড়লো যে একটা ক্যামেরাম্যান যদি 360 ভিউ, 360 অ্যাঙ্গেলে যদি ফটো শ্যুট করে বা ভিডিও শ্যুট করে তাহলে কেমন ড্যান্স হতে পারে, সেটা বুম্বাদা আমাদেরকে দেখাবে। এবার তোমরা দেখো যে হাবাস মার্কা, দেবানন্দ মার্কা, একটা মাছ ধরার স্টাইল। ওকে, যখন আইপিএল এ লেগ বাই ফোর হয় তখন আম্পিয়ার কেমন ইশারা করে দেখো। পরের যে ডান্স স্টেপটা রয়েছে সেটা হচ্ছে হাবাস মার্কা, আও কবি হাবেলি পে, এই মার্কা ড্যান্স। নেক্সট যে স্টেপটা ওটা তুমি দেখো, এই আছি এই আমি, এটার মধ্যে ডিস্টেন্সটা কেমন আমি খুঁজে পাচ্ছি না। এইটুকু ডিস্টেন্সে যদি তুমি সরেও যাও তোমার কি এত বড় প্রবলেম হয়ে যাবে, তুমি একটা গান রচনা করে ফেলবে, প্রশ্ন রইল। এই স্টেপটা হচ্ছে একটা মজার স্টেপ, পায়রাকে তুমি খেতে দাও, পাখিদেরকে খেতে দাও, একটা হাত বাড়িয়ে, ওই স্টেপ। অমরেশ পুরী যেই ধরনের স্টেপ করেছিল, প্রসেনজিৎ ওটা ফলো করেছিল। ভাই এইটা দেখো, এটা হচ্ছে 3D পিটি ড্যান্স, ঠিক আছে। এটা পিটি যেমন করি আমরা, আমার মনে পড়ে গেলো পিটি করতাম, সেই ধরনের ড্যান্স, এটা হচ্ছে 3D ভার্সন। ওকে, বুম্বাদার যে লাস্ট ড্যান্স স্টেপটা দেখাবো সেটা হচ্ছে লেজিয়েস্ট ড্যান্স স্টেপ অফ দ্য ওয়ার্ল্ড। দুবার মাত্র হাত নাড়াতে হবে, আর কিছু করতে হবে না, ঠিক আছে। তোরা সরে যা, আমি ওর গানটা ফাটাই। হ্যাঁ বুম্বাদা চলে এসছে, তোমরা চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আমি ততক্ষণে কেটে পড়ি, বাই।